হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমরা মোটামুটি 5 থেকে 6টা স্কিল সম্পর্কে জানব, যে স্কিলগুলো অর্জন করে আপনি অনলাইন সেক্টরে খুবই ভালো একটা পজিশনে আপনার ক্যারিয়ার দাঁড় করাতে পারেন। সো আপনি হয়তো ভাবছেন যে অনলাইনে ফ্রিল্যান্সিং শুরু করবেন বা অনলাইন সেক্টরে কাজ শুরু করবেন, বাট এখন দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন যে আমার কোন টপিকটা নিয়ে কাজ করলে বেশি ভালো হবে। আমার কি ওয়েব ডেভেলপমেন্ট শেখা উচিত, নাকি আমার ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, নাকি গ্রাফিক্স ডিজাইন শেখা উচিত, নাকি ইউটিউব অথবা ফেসবুকে ভিডিও আপলোড করে এই জিনিসটা থেকে আমার ইনকাম করা উচিত বা একজন ইউটিউবার হওয়া উচিত, অথবা আপনি অন্যান্য কোন সেক্টর নিয়ে কাজ করতে পারেন। মানে এখন আপনি এই জিনিসগুলো নিয়ে দ্বিধাদ্বন্দ্বে রয়েছেন। সো আজকের এই ভিডিওতে আমরা এই সবগুলো বিষয় নিয়ে জানার চেষ্টা করব, অ্যান্ড আপনি কোনটা নিয়ে প্রথমেই যদি কাজ শুরু করেন তাহলে বেশি বেনিফিট হতে পারবেন এই বিষয়বস্তুটাও জানার চেষ্টা করবো। সো হ্যালো ভিউয়ার্স, আমি ইসনার ফর ফ্রম টেকনিক্যাল টেকনিক্যাল ফোর ইউটিউব চ্যানেল। সো আমি একজন বিজনেস কোচ, ব্যবসায়িক অ্যান্ড ব্যবসায়িক আইটি ফার্ম নামে দুটো কোম্পানি সাকসেসফুল ওনার। আমি একজন ডিজিটাল মার্কেটার অ্যান্ড সিপিএম মার্কেটার অ্যান্ড একজন ইউটিউবার। সো আজকে আমরা যেই যেই স্কিলের কথা বলবো তার মধ্যে নাম্বার ওয়ান পজিশনে রয়েছে ডিজিটাল মার্কেটিং। সো কেন আপনার এই ডিজিটাল মার্কেটিং শেখা উচিত, অথবা আপনি যদি অনলাইন সেক্টর বা ফ্রিল্যান্সিং সেক্টরে আসার কথা ভাবেন তাহলে কেন আপনার এই ডিজিটাল মার্কেটিংটা শিখে আপনার এই অনলাইন সেক্টরের কাজটা বা অনলাইন সেক্টরের যাত্রাটা শুরু করা উচিত। সো ডিজিটাল মার্কেটিং হচ্ছে বর্তমান সময়ে ফ্রিল্যান্সিং সেক্টরের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল একটা আর্নিং সেক্টর। কেন, বর্তমানে সব কিছু অনলাইন নির্ভর, যেহেতু সব কিছু অনলাইন নির্ভর অ্যান্ড প্রত্যেকটা কোম্পানির অনলাইনে টিকে থাকার জন্য বা মার্কেটে টিকে থাকার জন্য অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং মাস্ট বি লাগবে। আর মার্কেটের দক্ষ ডিজিটাল মার্কেটের অভাব থাকার কারণে এই কাজটির দিন দিন চাহিদা তুঙ্গে উঠে আসছে। সো এই জন্যই ডিজিটাল মার্কেটিংটা এতটা গুরুত্বপূর্ণ। অ্যান্ড এই ডিজিটাল মার্কেটিং যদি আপনার জানা থাকে তাহলে আপনি অনলাইন সেক্টর ফ্রিল্যান্সিংয়ের মধ্যে সবচেয়ে পাওয়ারফুল কাজটা করতে পারবেন অ্যান্ড এটা হিউজ পরিমাণ ইনকাম রয়েছে। পাশাপাশি চাইলে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারবেন, আপনি চাইলে সিপিএম মার্কেটিং করতে পারবেন, আপনি চাইলে নিজের একটা বিজনেস দ্বারা করতে পারবেন, অথবা আপনি চাইলে নিজের একটা কোম্পানি স্টার্ট করে সেই কোম্পানিটা নিয়েও কাজ করতে পারবেন। মানে চারদিকে ইনকামের রাস্তা খুলে যাবে। সো এই জন্যই আমার ফার্স্ট প্রায়োরিটিতে সবসময় থাকে ডিজিটাল মার্কেটিং। অ্যান্ড এই জন্যই আমি আমার প্রায় অনেক ভিডিওতে বা বেশিরভাগ ভিডিওতে এই ডিজিটাল মার্কেটিং শেখার প্রতি আপনাদেরকে গুরুত্ব দিয়ে থাকি। সো এই গেল হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের কথা। এরপর আপনি যদি অনলাইন সেক্টরে কাজ শুরু করতে চান বা ফ্রিল্যান্সিংয়ে স্টার্ট করতে চান তাহলে এরপর 2 নম্বর পজিশনে যে কাজটি থাকবে সেটি হচ্ছে ওয়েব ডেভেলপমেন্ট। সো আপনি চাইলে ওয়েব ডেভেলপমেন্ট শিখে আপনার অনলাইন ক্যারিয়ারটি স্টার্ট করতে পারেন। অ্যান্ড এটা আমার যেহেতু 2 নম্বর পজিশনে রয়েছে আমার চাহিদায় বা আমার যে 5-6টা স্কিল রয়েছে সেই 5-6টা স্কিলের মধ্যে আমি এটাকে কেন 2 নম্বরে রাখলাম সেটি একটু এক্সপ্লেন করি। আপনারা যেহেতু জানেন, অলরেডি বলেছি সব কিছু এখন অনলাইন নির্ভর, তাই অনলাইনে একটা কোম্পানি টিকে থাকতে হলে ডিজিটাল মার্কেটিং তো মাস্ট বি লাগবে। তাছাড়া এই ডিজিটাল মার্কেটিংয়ের পাশাপাশি তাদের অনলাইনে তাদের পণ্য কেনা বেচার জন্য বা তাদের পণ্যের মার্কেটিংয়ের জন্য একটা ওয়েবসাইট মাস্ট বি লাগবে, তাই না? সো এই যে এখন যেহেতু অনলাইনে সব কিছু যাচ্ছে, অনলাইন নির্ভর দুনিয়া হচ্ছে, তাই এখন ছোটো বড়ো সব উদ্যোক্তাদেরও নতুন নতুন ওয়েবসাইট তৈরি করা লাগছে। এখন যারা অনলাইনে ধরেন একটা বিজনেস করতো, মিষ্টির দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে, জাইক রয়েছে, সো দেখবেন যে এখন অনেকে অনলাইনে আসছে। ডে বাই ডে ইন ফিউচার যত যাবে তত তারাও এই অফলাইন বিজনেস বাদ দিয়ে অনলাইনে চলে আসবে। সেই অনলাইনে তখন যারা আসবে তাদের কিন্তু প্রত্যেকের একটা ই-কমার্স ওয়েবসাইট লাগবে, তাই না? আর তাছাড়া এখন যেহেতু সবাই অনলাইনে আসছে, আর অনলাইনে আসছে মানে হ্যাঁ একটা সফল বিজনেস করবে মানে একটা ওয়েবসাইট লাগবে। সেই জন্যই এই ওয়েব ডেভেলপমেন্টটা শিখে আপনার জন্য অত্যন্ত প্রফিটেবল হতে পারে, কারণ এই ডিজিটাল মার্কেটিংয়ের পরে এই ওয়েব ডেভেলপমেন্টের স্থান। সো এই ওয়েব ডেভেলপমেন্টের মধ্যেও আপনি যদি প্রোগ্রামিংয়ের থ্রুতে ওয়েব ডেভেলপমেন্ট শিখেন তাহলে আপনার প্রচুর সময় লাগবে অ্যান্ড আপনি সাকসেসফুল একটা পর্যায়ে যেতেও প্রচুর সময় লাগবে, মানে 2-3 বছর ধরে রাখতে পারেন। বাট আপনার জন্য বেটার হবে ওয়ার্ডপ্রেসটা আগে শেখা, কারণ এখন পৃথিবীতে প্রায় 100%-এর মধ্যে 90% ওয়েবসাইটই চলতেছে ওয়ার্ডপ্রেসের থ্রুতে। সো আপনি যদি ওয়ার্ডপ্রেসটা ভালোমতো আয়ত্ত করতে পারেন তাহলে সেই ক্ষেত্রে আপনি এই ওয়ার্ডপ্রেসে সহজেই ই-কমার্স ওয়েবসাইট, যে কোনো ধরনের ওয়েবসাইট ডেভেলপ করে ফেলতে পারেন মুহূর্তে কোনো প্রোগ্রামিং স্কিল ছাড়া। অ্যান্ড এটার মাধ্যমে আপনি জাস্ট 1-2 মাসের মধ্যে এই জিনিসটা শিখে অনলাইনে কাজ শুরু করতে পারবেন। অ্যান্ড আপনার যদি ডিজিটাল মার্কেটিং জানা থাকে তাহলে আর ফাইবার আপওয়ার্ক ওইসব মার্কেট প্লেসে কাজের জন্য বসে থাকা লাগবে না। আপনি ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আপনার এই ওয়েব ডেভেলপমেন্টের কাজটাকে সরাসরি মার্কেট প্লেসে না করে লোকাল মার্কেট প্লেসে ছড়িয়ে দিতে পারেন অ্যান্ড সরাসরি ফেসবুক পেজের থ্রুতে আপনি ক্লায়েন্টদের সাথে কাজ করতে পারেন। সো এটা গেল দ্বিতীয় ধাপ। আর আপনি এরপরে যে কাজটা শিখতে পারেন সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। যেহেতু এখন সব কিছু অনলাইন নির্ভর, প্রত্যেকটা কোম্পানির এখন একটা লোগো লাগবে ওয়েবসাইটের জন্য হোক বা পেজের জন্য হোক, একটা ব্যানার লাগবে, হ্যাঁ ডিজিটাল মার্কেটিংয়ের জন্য ব্যানার পোস্টার লাগবে, ভিডিও অ্যাড লাগবে, এই বিষয়বস্তুগুলো লাগবে। সো এই ক্ষেত্রে প্রত্যেকে গ্রাফিক্স প্রয়োজন বা চিত্র প্রয়োজন। সো এই ক্ষেত্রে এই চিত্রের চাহিদাটাও ডে বাই ডে ডিমান্ড বাড়ছে। সো সেক্ষেত্রে আপনি চাইলে এই গ্রাফিক্স ডিজাইনটা শিখো, আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটা স্টার্ট করতে পারেন। তবে এই জিনিসটা আমি আমার দিক থেকে 3 নম্বর পজিশনে রেখেছি, কেননা সবার আগে ডিজিটাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং জানলে আপনার গ্রাফিক্সও জানা হবে। আর আমাদের একটা কোর্স রয়েছে ডিজিটাল মার্কেটিংয়ের উপর, এখানে আপনি ওয়েব ডেভেলপমেন্টও শিখতে পারবেন, গ্রাফিক্স ডিজাইন শিখতে পারবেন, এসইও শিখতে পারবেন। মানে অনলাইন সেক্টরে এমন কোনো জিনিস আমি বাদ রাখি নাই যেটা আমার এই কোর্সে নাই,
যেখানে আপনি আলাদা আলাদা টাকা পয়সা দিয়ে 4-5000 টাকা দিয়ে আলাদা আলাদা কোর্স করা লাগতো, সেখানে আপনি জাস্ট একবার পেমেন্ট করে আমার সব কোর্সের অ্যাক্সেস পেয়ে যাবেন। সো আপনি সেখানে ফেসবুক শিখতে পারবেন, ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং, লিঙ্কডইন মার্কেটিং, ইমেল মার্কেটিং, কুরো অ্যাডস, দেন হচ্ছে আপনার ফেসবুক ফ্রি মার্কেটিং, অ্যাটেনশন মার্কেটিং, নেটওয়ার্ক মার্কেটিং, এরপর আপনার ইমোশনাল মার্কেটিং, ফাইবারের A to Z কাজপত্রগুলো, দেন হচ্ছে আপনার অ্যাফিলিয়েট মার্কেটিং, এরপর আরও অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আপনি আমার দ্য ডিজিটাল মার্কেটিং কোর্সে A to Z পেয়ে যাবেন। আর তাছাড়া ওয়েব ডেভেলপমেন্টও রয়েছে, SEO রয়েছে, মানে শেষ নেই, এক কথায় সব কিছু যেটা আপনি আলাদা আলাদা টাকা দিয়ে করতেন এখানে একসাথে সব কিছু পেয়ে যাবেন। আচ্ছা যাই হোক, সেটাগুলো আলাদা ব্যাপার। আপনি যদি আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কোর্সে জয়েন হতে চান তাহলে এখানে আমার ফোন নাম্বার পেয়ে যাবেন, বিস্তারিত ফোনে কথা বলে আপনি জেনে নিতে পারেন, অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করতে পারেন, সেখানে কোর্সের লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে ক্লিক করো, আপনি কোর্সে কীভাবে জয়েন হতে পারেন সেখানে একটা ভিডিও পেয়ে যাবেন, সেটা থেকে জয়েন হয়ে যেতে পারেন, বা বিস্তারিত সেই লিঙ্কেও পেয়ে যাবেন, আপনি চেক করতে পারেন। সো আমাদের গেল কি গ্রাফিক্স গেল, ওয়েব গেল, আরেকটা গেল ডিজিটাল মার্কেটিং। এখন আমাদের চতুর্থ যে স্কিল সেটা হচ্ছে ভিডিও। সো ভিডিও মেকিংটা এই ফিউচার দুনিয়ায় বা ফিউচার ওয়ার্ল্ডে খুবই চাহিদা সম্পন্ন হতে চলেছে। কেননা আমাদের মার্কেটিংয়ের ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে আমরা এখন ভিডিও অ্যাড ইউজ করতে সবচেয়ে বেশি কমফোর্ট ফিল করি। তাছাড়া আমাদের যে কনজিউমার রয়েছে বা ভোক্তা রয়েছে তারাও কিন্তু ভিডিও অ্যাড দেখতে বেশি পছন্দ করে। আপনি নিজের কথা চিন্তা করুন, আপনি একটা লেখালেখি বা আর্টিকেল কতটুকু পড়েন, অথবা আপনি ইউটিউবে ভিডিও দেখার পিছনে কতটা সময় ব্যয় করেন। আমার মনে হয় যে 100 ভাগের মধ্যে 90% সময় আপনি ভিডিও দেখার পিছনে ব্যয় করেন। আর নিউজ দেখার ক্ষেত্রে আপনি হয়তো ইউটিউবের নিউজ চ্যানেলগুলো দেখেন, বাট যে ওয়েবসাইটে যে নিউজ পোর্টাল ওয়েবসাইটগুলো রয়েছে সেখানে কিন্তু আপনি এতটা ভালো করে নিউজ পড়েন না বা এতটা সময় দেন না, তাই না? সেই জন্য আপনি যদি ভিডিও মেকিংয়ে এক্সপার্ট হন তাহলে ফিউচারে আপনি ভালো একটা ডিমান্ডেবল জায়গায় চলে যেতে পারবেন, বা আপনার ক্যারিয়ারটা একটা নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি এজন্য কী করতে পারেন, ইউটিউবিং স্টার্ট করতে পারেন, ফেসবুক একটা পেজ খুলে সেখানে আপনি ভিডিও ছাড়া শুরু করতে পারেন। এতে করে আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনার বিজনেসও প্রমোট হলো আপনার ভিডিও থ্রুতে, তাছাড়া আপনার এই স্কিলটাও ডেভেলপ হলো, আপনি ভালো মতো অ্যাড মেকিং, ভিডিও মেকিং এগুলোও শিখে গেলেন, এতে করে আপনি ভিডিও এডিটর হিসেবে আপনার ক্যারিয়ারটা শুরু করতে পারেন। সো যেহেতু ফিউচারে ভিডিওটা খুব ভালো চলবে আর এখনও ভিডিও প্রচুর ভালো চলছে, সো সেক্ষেত্রে এটাই আপনার ক্যারিয়ারটা নেক্সট লেভেল নিয়ে যাওয়ার মতো যথেষ্ট সম্ভাবনা রয়েছে, সো এটাও আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। এরপর হচ্ছে SEO। সো এই SEO পূর্ণরূপটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। মানে হচ্ছে আপনি দেখেন গুগলে কোনো কিছু লিখে সার্চ করবেন, দেখবেন যে আপনার সামনে অনেক ওয়েবসাইট আসবে, ওই ওয়েবসাইটগুলো কেন নিম্নে আসছে, আপনি কোনো একটা কিওয়ার্ড দিয়ে গুগলে সার্চ করেছেন ওর উপর বেস করে ওই রিলেটেড ওয়েবসাইটগুলো আসছে। সো ওই রিলেটেড ওয়েবসাইট গুলো যে আসছে ওগুলো তো এমনি আসে নাই, এরকম তো কোটি কোটি ওয়েবসাইট আসছে বা আসছে গুগলে, তাই না? সবগুলো তো আসে নাই, অল্প কিছু ওয়েবসাইট প্রথম পেজে সাজেস্ট করছে, এরপর ওগুলো দ্বিতীয় পেজে, তৃতীয় পেজে। সো প্রথম পেজে যে ওয়েবসাইটগুলো আসছে তারা কিন্তু অর্গানিক ট্রাফিক পাচ্ছে আপনার সার্চের মতো, অনেকে সার্চ করে গুগলে। সো আপনি সার্চ করছেন, আপনি ওয়েবসাইটে গেছেন, আপনার মতো অনেকে সার্চ করছে ওয়েবসাইটে গেছে। সো এইভাবে এই যে তাদের ওয়েবসাইটটাকে গুগলে সার্চ র্যাঙ্কিংয়ে নিয়ে আসলো, সো এতে করে সে ওয়েবসাইটটা একদিকে গুগল অ্যাডসেন্স থেকে যেমন ইনকাম করছে, অথবা ই কমার্স ওয়েবসাইট যদি হয়তো তাহলে তার প্রোডাক্টটা সেল যাচ্ছে, অথবা সে যদি গুগল ডোমেন হোস্টিং সেল করতো, আপনি যদি ডোমেন হোস্টিং লিখে সার্চ করতেন, সো তাহলে কিন্তু ওয়েবসাইটে গিয়ে আপনি ডোমেন হোস্টিংটা কিনতেন, তার মানে তার একটা প্রফিট হচ্ছে। সো এই SEOটাও কিন্তু এই যে আপনার অনলাইন ক্যারিয়ার স্টার্ট করার জন্য খুবই ভালো একটা জিনিস হতে পারে। কেননা এখন যেহেতু সব কিছু অনলাইন নির্ভর, তাই সবার ওয়েবসাইট লাগবে, আর ওয়েবসাইট থাকলে সেই ওয়েবসাইটটার SEO করতে হবে, আর প্রপারভাবে SEO করলে গুগলে সেটা র্যাঙ্কে চলে আসবে। এতে করে আপনি নিজের ওয়েবসাইট যেমন র্যাঙ্কে তুলতে পারবেন, মানুষের ওয়েবসাইটটাকে র্যাঙ্কে তুলে দিয়েও আপনি তাদের বিজনেসকে প্রফিটেবল করে দিতে পারবেন। অ্যান্ড এর বিনিময়ে আপনি প্রত্যেকটা ওয়েবসাইট SEO করার বিনিময়ে $500 থেকে $1,000 ইজিলি চার্জ করতে পারবেন। সো এইটাও যেহেতু সামনে অনলাইন দুনিয়া, আর এখন থেকেই যেহেতু অনলাইনে আমরা ট্রান্সফার হয়ে যাচ্ছি, সো এটাও খুবই ডিমান্ডেবল কাজ। সো এটাকেও আপনি চাইলে আপনার ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। সো এছাড়াও আরও টুকটাক আরও অনেক বিষয়বস্তু রয়েছে যেগুলো আপনি ক্যারিয়ার হিসেবে নিতে পারেন। সো আপনি যদি এই SEO সহ ডিজিটাল মার্কেটিং বা অনলাইন রিলেটেড সব কিছু একসাথে এক জায়গায় শিখতে চান তাহলে আমাদের দ্য ডিজিটাল মার্কেটিং কোর্সে অবশ্যই জয়েন হতে পারেন। আমি এটা জয়েন হওয়ার জন্য বলছি না বা আমার কোর্স সেল করার জন্য বলছি না, এটা আপনার দরকার, কারণ আপনি অনলাইনে কাজ শিখতে চাচ্ছেন বা এই সেক্টরে আসতে যাচ্ছেন, সেই জন্য এটা আপনার দরকার। আপনি যদি নিজেকে একটা স্বাবলম্বী ক্যারিয়ারে দাঁড় করাতে চান, অথবা নিজেকে যদি স্বাবলম্বী করতে চান, আপনার যদি ক্যারিয়ার নিয়ে আর যদি চিন্তাভাবনা করতে না হয়, যদি এমনটা আপনি চান তাহলে আপনার প্রয়োজন এখানে। সো আপনি কল করুন অথবা ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, কোর্স লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে বিস্তারিত জেনে কোর্সে জয়েন হয়ে যান। একসাথে এত কিছু আমার মনে হয় না বাংলাদেশে আর কোথাও পাবেন যেটা আমি আপনাকে দিচ্ছি, অ্যান্ড আপনার সকল প্রবলেমের সলিউশন এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। যে কথাগুলো বললাম এগুলো ফলো করুন, অ্যান্ড এই কাজগুলোর মধ্যে যেটা আপনার মনে হয় যে সবচেয়ে বেস্ট হবে আপনার জন্য, ওইটাকে টার্গেট করে আপনি এখন থেকেই কাজে নেমে যান। অ্যান্ড করবো করবো বলে বসে থাকেন না, সবাই করবো করবো বলে বসে থাকে, বাট আলটিমেটলি যারা শুরু করে দেয় বসে না থেকে তারাই সাকসেস হয়। আমি শুরু করেছিলাম, বসেছিলাম না, চেষ্টা করেছি, আজকে আপনাদেরকে বলতে পারছি, আপনাদেরকে শিখাতে পারছি, আমার কোম্পানি দাঁড় করাতে পেরেছি। সো ইনশাল্লাহ আপনিও একদিন পারবেন, বাট যদি ভাবেন যে আমি পরে করবো পারবেন না, তো ইনশাল্লাহ আজকে এখনই শুরু করে দিবেন এই ভিডিওটা শেষ হওয়ার পর। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, টিল দেন টেক কেয়ার, টাটা, আসসালামু আলাইকুম।